Marcel presents Hasho, powered by Dabur Meswak, season 4, co-sponsored by Mamtaz Harwal. চলছে চতুর্থ রাউন্ড। আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড, আছেন আমাদের পার্টিসিপেন্টরা, এবং আমাদের সাথে আছেন সম্মানিত দর্শক। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমরা দুজন সম্মানিত বিচারককে আমরা হারিয়ে ফেলেছি। তার মধ্যে একজন হচ্ছেন আমাদের বয়োজ্যেষ্ঠ মাঝারুল ইসলাম। ওনার গায়ে ছিল চেক শার্ট, পরনে ছিল একটা ফুল প্যান্ট, এর ভিতরে আর কি ছিল আমরা জানি না, মাথায় একটা হ্যাট ছিল। আর সাথে অন্যতম আমাদের আরেকজন বিচারক নিপুণ আক্তার, সেও হারিয়ে গেছে। আমি জানি না ওরা এখন বান্দরবন কোনো পাহাড়ে হয়তো গাচ্ছে, একা আছি তো কি হয়েছে, এরকম হতে চলছে। তো নিপুণের গায়ে ছিল হ্যাঁ একটা কালো পর্দা, না মানে কালো পোশাক। আপনারা যদি ওদেরকে খুঁজে পান, আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা হচ্ছে মা আর ছেলের সৌজন্যে, মানে মার ছেলের সৌজন্যে 5,000 টাকার একটি প্রাইজ বন্ড। এবং সেটা অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের হাসোর প্রযোজক হাসান ইউসুফ খানের সাথে। ওনার ফোন নাম্বার হচ্ছে 01, তারপর কি, খুঁজে পাওয়া গেছে। দিল তোমারা না জানে যা বলেছিলাম, কিস পে আয়েগা পা 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 পকেটও আছে না 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 জানে কিস পে। এক মিনিট, আপনারা খেয়াল করেছেন আমার মাঝার ভাই শুধু পা নিয়ে আছে, পা 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 পা, কি আর কোন দিকে চোখ যায় না আপনার? প্রোগ্রাম কি আরম্ভ হয়ে গিয়েছে? আপনাদের শেষ হয়ে থাকলে আমাদের প্রোগ্রাম শুরু হবে, আমাদের তো কিছু শুরুই হয়নি। সাজু, আপনারা ছিলেন কোথায়? ওই শর্টকাট পার্কের ভিতর দিয়ে আসতে যাচ্ছিলাম, তো তাই হঠাৎ করে সেই পুরনো গানটা মনে পড়লো, তাই নিপুণকে একটু শোনাচ্ছিলাম যে সেদিনের সেই গান কিভাবে শুনতাম, কিভাবে গাইতাম। এই অবস্থা আপনাদের? মাঝের ভাই, প্রোগ্রাম আরম্ভ হয়ে গিয়েছে, দেখেন পার্টিসিপেন্টরা রেডি, চলেন আমরা গিয়ে বসি। ছবির নাম কি ছিল? তো ছবির নাম, তোমাকে পেটাই বাবা কেন আসামি, ছবির নাম বাবা কেন আসামি, প্লিজ আপনারা গিয়ে বসেন, আমরা অনুষ্ঠান শুরু করতে পারছি। আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান আরম্ভ করো। হাত ধরা দরকার নাই, নিপুণের দুটো পায়ের সাথে আরো একটি পা আছে, এবং সেটি আজকেও প্রমাণ করলো, সেটা হচ্ছে স্পা। আমরা সত্যি মুগ্ধ তোমার ইস পা দেখে। থ্যাংক ইউ। আমাদের মাঝে আছেন হারিয়ে যাওয়া সেই মাঝারুল ইসলাম, আবার ফেরত এসেছেন আমাদের সবার প্রিয় বিনোদন বন্ধু মাঝারুল ইসলাম, এবং আছেন কালো পর্দা পরিবেষ্টিত আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা, প্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার, এবং আছেন আমাদের বিশ্বনন্দিত জাদু শিল্পী। আমরা জানি যে ওনার মিষ্টি কথা শুনলে আমরা অনেক বেশি মুগ্ধ হয়ে যাই, উনি হচ্ছেন আমাদের জুয়েলাইজ।
চতুর্থ রাউন্ড, তৃতীয় রাউন্ড থেকে নির্বাচিত 10 জন প্রতিযোগী এই রাউন্ডে পারফরমেন্স করছেন। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী তিনটি করে পারফরমেন্স করার সুযোগ পাবেন। তিনটি পারফরমেন্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাবেন 8 জন এবং রয়ে যাবেন 2 জন। পুরস্কারগুলো হচ্ছে মার্সেলের সৌজন্যে 1,00,000 টাকা ও একটি 55-ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42-ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা একটি 32-ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকেই পাচ্ছেন মার্সেলের সৌজন্যে একটি রেফ্রিজারেটর। এখানেই শেষ নয়, চ্যাম্পিয়ন ও না না, এখানে শেষ হওয়ার আগে আরেকটা শেষ আছে, সেটা হচ্ছে প্রত্যেক এপিসোডের পর্ব সেরা উনি পাচ্ছেন মার্সেলের সৌজন্যে 5,000 টাকার গিফট ভাউচার। এবং যিনি চ্যাম্পিয়ন ও প্রথম রানার আপ হবেন উনি মার্সেল অ্যাক্টিভেশন প্রোগ্রামে অংশ নেবার সুযোগ পাবেন। এবং যারা এলিমিনেট হবে তারা প্রত্যেকেই পাচ্ছেন মার্সেলের সৌজন্যে হোম অ্যাপ্লায়েন্স এবং সুদৃশ্য একটি ক্রেস্ট। সব কিছুর জন্য লড়াই চলছে, চলবে। এবং প্রথমে যিনি লড়াই করতে আসছেন একক পারফরমেন্স নিয়ে, বাবা ব্রিলিয়ান্ট পারফর্মার নজরুল ইসলাম শামীম নারায়ণগঞ্জ থেকে। এটা সাধারণত রাতেই করে, খেয়ে আবার দিনেও করে, খারোটা গরম হয়ে যায়, কারোটা আবার কোনো ফিলিংসই নাই, খারোটা অল্পতেই হয়ে যায়, কারো আবার সারা রাত লাগে। আমি যা বলছি সবই মোবাইল চার্জের গল্প। আমাদের তুফান ভাই কল সেন্টারে কল দিছে, এক মেয়ে বলল, গুড ইভিনিং স্যার, আপনার জন্য কী করতে পারি, চলুন না একটু পার্কে ঘুরে আসি। স্যার আপনি কল সেন্টারে কল দিয়েছেন, তো চলুন না কোনো রেস্তোরাঁয় বসে কিছু খাই। স্যার আপনার কিছু জানার থাকলে বলুন, চলুন না তাহলে হোটেলে যাই। স্যার আমি কিন্তু এবার বিরক্ত হচ্ছি, এইবার বোঝেন যখন আপনারা কল করে এই অফার টফার দেন তখন মেজাজটা কেমন লাগে। আপনি কি আপনার মোবাইল খরচ 50% কমিয়ে ফেলতে চান, তাহলে মোবাইলে কথা বলার সময় কিছু শব্দ বাদ দিন, যেমন ওরে আমার শুনে যাদু ময়না। তো আমাদের মাজার স্যার ডাক্তারের কাছে গেলেন, আচ্ছা আমার এই স্বাস্থ্যটা কীভাবে কমাবো, আপনার তো নিয়মিত খেলাধুলা করা উচিত। হ্যাঁ আমি তো নিয়মিত খেলাধুলা করি। বাহ খুব ভালো, তো কতক্ষণ করেন? এই যতক্ষণ মোবাইলে চার্জ থাকে। আচ্ছা বলুন তো বউ আর মোবাইল এই দুইয়ের মধ্যে মিল কোথায়? প্রয়োজনের সময় দুইটারই চার্জ থাকে না। বর্তমান যুগের ছেলেরা প্যান্টের চেন লাগাইতে ভুলে যায় কিন্তু মোবাইলে প্যাটার্ন লক লাগাইতে বলে না। বউ যদি মোবাইলের মতো হতো, বউ যদি মোবাইলের মতো হতো তাহলে সবচেয়ে বড় উপকারটা কী হতো, ইচ্ছা মতো সাইলেন্ট করে রাখা যেত। ওয়াও। আচ্ছা এবার বলুন তো আমার মোবাইলের রিংটোন কি? রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সোনা পান করে আয় রে আমার। বাহ 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 বাহ, ফ্যান্টাস্টিক স্বামী, মানে মোবাইল দিয়ে যে কত জায়গায় তুমি ঘুরে আসলে এবং প্রতিটি 5 লাইন ফ্যান্টাস্টিক। মাজার ভাই তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই, তার কারণ তুমি একটি করে শো করছো, মনে হচ্ছে যেন তুমি আবার নতুন করে চার্জে, মানে মোবাইলের চার্জ দ্বিগুণ হয়ে যাচ্ছে তোমার, তুমি এগিয়ে যাও, ধন্যবাদ। নিপুণ খুব ভালো ছিল শামীম, কারণ তুমি সবসময় ভালো করো এবং আজকেও এপিসোডে অনেক বেশি ভালো করেছো, থ্যাংক ইউ। জুয়েল ভাই তুমি বর্তমান সময়কার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলেছ এবং সেটা নিয়ে বিদ্রুপও করেছো, অনেক বিদ্রুপ করেছো।
ডাক্তার খেলাধুলা করতে বলছে, হ্যাঁ খেলাধুলা তো খুবই করে যতক্ষণ পর্যন্ত আমার মোবাইলের ব্যাটারি থাকে। এমনি করে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের হাসিয়েছো, এবং সবচেয়ে কঠিন হাসিটা আমরা সবশেষে এসেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ শামীম, তুমি তো ব্রিলিয়ান্ট পারফর্মার, এ নিয়ে আর কোনো কথা নাই। থ্যাংক ইউ। যাই, আমার মোবাইলটা চার্জ দিয়েছিলাম, দেখি কতটুকু চার্জ হয়েছে। মার্সেল প্রেজেন্টস হাসো, পাওয়ার বাই ডাবর ম্যাসওয়ার্ক সিজন 4, কো স্পন্সর বাই মমতাজ হারবাল। নানা টপিক নিয়ে নানা ধরনের পারফরমেন্স হচ্ছে। এইবার আমি জানি না আমাদের কমেডি কাঞ্চন কে নিয়ে আসছেন। আসছেন কমেডি কাঞ্চন কিশোরগঞ্জ থেকে। আমি হলাম কমেডি কাঞ্চন। এমনিতেই করি না কোনো কাজ, এই হাসুতে আইসা হয়ে গেলাম ইন্টারন্যাশনাল চাপাবাজ। 17 বছর আমেরিকাতে আসলাম, এলাকে আমি শুদ্ধ করে কথা কইতারি না। এই যে আমাদের মেন্টর কি মিরু ভাই, মিরু ভাই আমাকে দেখাঞ্চন, তোমার কিন্তু শুদ্ধ করে কথা বলতে হবে, আর নাহলে কিন্তু কুটতে হেলপাম। আমি কিন্তু ভাই ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু বলার চেষ্টা করবো, কেমন ভাইয়া? আমি বলার চেষ্টা করবো, তারপরে যদি ভুল করে চলে আসে তাহলে কি চোরি? চোরি রে মিরু, আমার ল্যাংড়া গালের বন্ধু বারেক, আমরা দুজনে ছোটোবেলা কত মজা করেছি, কত জায়গায় গিয়েছি, আমরা আত্মে আত্মে আমেরিকা গেছিলাম গা। তো আমার বন্ধুরে সে জায়গায় গিয়ে হারিয়ে ফেলেছি। ও মা, কয়েকদিন পরে ফোনই এ নাম বদলে আছে। ও বাবা, ও মা, নাম রাখছে বারাক ওবামা। আচ্ছা কোন ছে যে এই জগতে কেলা কোন লোকটা সবচেয়ে বড় সাফাবাজ, যে কয় আমি আমার জীবনে কোনোদিন সাফা মারছি না। ওই দিন মিরু ভাই করলাম, মিরু ভাই আমি যেদিন আফ্রিকা, ওই দিন আফ্রিকা মহাজঙ্গলে ঢুকিয়ে আমি তো কয়েকটা এই যে আমি রয়্যাল বেঙ্গল টাইগার মারছি। মিরু ভাই আমার কথা শুনো, আফ্রিকা মহাজঙ্গলে তো আমার জানা মতে কোনো রয়্যাল বেঙ্গল টাইগার নাই। আমি তাকবো কী করে ভাইয়া, সব তো আমি মেরে ফেলেছি। শুনুন এনো ফুদা, আমি আল্লাহ না, আরও অনেক মানুষ সাফা মারে। ওই যে জুয়েলার স্যার, জুয়েলার স্যার এদিন আমার কইতেছে, কাঞ্চন শুনো, এই পৃথিবীতে দিন দিন জ্ঞান শূন্য হয়ে যেতেছে। তো আমি বললাম ভাই কে লেগে কয়, মনে করো যে আমার বন্ধু বান্ধব যারা আসিন জ্ঞানী গুণী সবাই তো এক এক করে মরে গেছে। এই মনে করো নিউটন মরে গেছে, আমার বন্ধু মানুষ আছেন। হ্যাঁ মার্কনি মরে গেছে, আমার বন্ধু মানুষ আছেন। তারপর রবীন্দ্রনাথ, নজরুল, আর ইদানিং আমার শরীর রবিশ একটা বালা না। শুনুন আমি কিন্তু ছোটোবেলা মেলা সুন্দর আসলাম। তো আমার মা রাইতে গরমে যে বাতি জ্বালাইতো না, আমার আলোতে ঘরের যাবতীয় কাজকাম করতো। এই কথা শুননে ওই যে তারেক ভাই, তারেক ভাই কইতেছে ফোন হবেটা, আমি ছোটোবেলা আমার মা বাসা ডাকাত করে উত্তর দিকে ফিরে রাখতো। উত্তর দিকে ঘেরে আমার আলোতে পুরো উত্তরবঙ্গ আলোকিত হয়ে যাইত। আমি কিন্তু মেলা বড় একটা ডুবুরি। ওই দিন আমি মনে করেন যে পদ্মা নদীর ডুব দিছি, যমুনা নদীর গে বাসান দিছি। এই কথা শুনলে আমাদের হাসান ভাই কইতেছে, কবেটা আমি কিন্তু পারি বুঝছ, ওই দিন আমি টাঙ্কির মাঝে নামে ডুব দিছি, দুই দিন পরে বাথরুমের কলে দেখা বেরিয়েছি। আমি ওই দিন অ্যান্টার্কটিকা গেছিলাম, কিতা যে বলিব ভাইয়া, এত শীত এত ঠান্ডা, আমরা মোমবাতি ধরাইছি রাইতে, মোমবাতির আগুনটা পর্যন্ত ঠান্ডায় জমে গেছে, আমি ফুদিছি জিবে না। এই কথা বুঝনে আমরা উপস্থাপক উনি বলতেছে, শুনো আমরাও কিন্তু মনে করো যে গেছিলাম একবার শুটিং করতাম, পরে কী হয়েছে জানো, পরে তো মনে করো যে কি আমরা রাইতে যেতে কথাবার্তা কইতাম, এতে জমে যেত, পরের দিন আগুন দিয়ে গরম করে এটা কথাবার্তা শুনতাম। এই পৃথিবীতে ভাই, এই পৃথিবীতে সবাই সাফাবাজ, এমন একটা লোক নাই যে সাফা মারে না। ওই যে ওই লোকটা সবচেয়ে বড় সাফাবাজ।
এই হাসুদ মঞ্চের মাঝে খারোয়া সবচেয়ে বেশি চাপা মারে। আর অনন্ত জলিল ভাইয়ের কথা কইলাম না, ওনার কথা কইলে আরো তিন দিন লাগবো। বাবা রে, আমার জীবনের সবচেয়ে বড় চাপাবাজের সাথে আমার আজকে দেখা হলো। এখন আমাদের চাপাবাজ মাঝালো ইসলাম কি বলে দেখি। কমেডি কাঞ্চনের চাপা শুনে ওর মনে হচ্ছে যে না, আমার মার্কেটিং করছো। আমরা কিন্তু সবাই অল্প বিস্তর যে যার পেশায় একটু বাড়িয়ে বলি আর কি, কিন্তু অনেক সময় এত বাড়িয়ে বলি না, কিন্তু তারপরেও যে কমেডি কাঞ্চন যেভাবে বললো তার বাচন ভঙ্গিতে চাপাগুলো চমৎকার করে, তারপরে এলাকার যে ভাষা প্রয়োগ করলো, নরসুইন তো মরসুইন, এই যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো দারুণ ব্যাপার। ও যথার্থ ওর জায়গার জোকসগুলো সুন্দর করে নিপুণভাবে প্রকাশ করেছে। নিপুণ খুব ভালো ছিল। আসলে ভালো পারফর্মাররা যেটাই করে সেটাই আসলে অনেক ভালো হয়। সবচেয়ে সেরা কথা হচ্ছে যে তুমি কত রকম কিলবিল করে হেঁটে হেঁটে আসতে এবং তারপর অনেকক্ষণ কিলবিল করতে, আজকে এর কিছুই করনি, অথচ তুমি আমাদের সবাইকে মাত করে দিয়েছো তোমার চাপা মেরে। তবে চাপাবাজদের সঙ্গ একটু বিপজ্জনক, কারণ হচ্ছে তাদের চাপা শুনতে শুনতে এগুলো অনেকে মনেই করতে পারে যে সত্যি সত্যি সমস্ত মানুষ চাপাবাজ, কিন্তু পৃথিবীতে তো সব চাপাবাজ না। কিন্তু তুমি আমাদেরকে বিশ্বাস করিয়ে ফেলেছো যে আসলেই সমস্ত মানুষ চাপাবাজ, এটা তোমার একটা বিরাট কৃতিত্ব। তোমাকে অশেষ ধন্যবাদ। তুই এত খারাপ করে রে, হ্যাঁ হারু রিসার্চ করে যা তুই। থ্যাংক ইউ। চাপাবাজির পর আমি জানি না এই মুহূর্তে আর কি বাজি ধরবে। আসছেন এবারে লাকি বিনতে রেজা কিশোরগঞ্জ থেকে। টাকার লোভ দেখাইয়া আমারে ফাসাইয়া কেননি আইলি ঢাকায়, সব কিছু কি মিলে টাকায় বন্ধুরে, সব কিছু কি মিলে টাকায়। টাকার লোভ দেখাইয়া আমারে ফাসাইয়া কেননি আইলি ঢাকায়, সব কিছু জিনিস যেটা আসে কচ্ছপের মতো আর যায় খরগোশের মতো। আচ্ছা বলেন তো, টাকা ছেলে না মেয়ে? যার পিছনে এত মানুষ ঘুরে সে মেয়ে ছাড়া আর কি। ৫০০ টাকার নোটের পর বাজারে ১০০০ টাকার নোট আসলো, ৫০০ টাকার নোট সেই ১০০০ টাকার নোটকে দেখে কি বলবে? যাক বাবা, আমাদের পর দেখি আমাদের বড় ভাইয়ের জন্ম হলো। ২টা ১০ টাকার নোটের মধ্যে কথা হচ্ছে, প্রথম ১০ টাকা দ্বিতীয় ১০ টাকাকে বলল, কি ভাই চিনতে পেরেছ? দুজনে মিলে একটা মানি ব্যাগে ছিলাম। পেরেছি, কিন্তু তোমার স্কিনের ১২টা বাজলো কি করে? আর বলো না ভাই, মানি ব্যাগ থেকে বের হয়ে একটা রিক্সাওয়ালার হাতে পড়েছিলাম। এই জাতির বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, টাকা যদি গাছে না ধরে তাহলে ব্যাংকের শাখা থাকবে কেন? হাসছেন না কেন? হাসেন, যত টাকা লাগে আমি দেব। ওরে বাবা, হাসেন। মানি ব্যাগ পেছনের পকেটে রাখা হয় কেন? যাতে সবাই এই ভেবে কনফিউজ হয়ে যায় যে লোকটি কি সম্পদের পাহাড় তুলেছে নাকি সম্পদকে পাহাড়ে তুলেছে।
আমাদের মিরু ভাইয়ের একটা জাল টাকা বানানোর মেশিন ছিল, উনি একবার ভুল করে একটা 14 টাকার নোট বানিয়ে ফেললো। তখন তিনি দোকানদারকে গিয়ে বলল, ভাই 14 টাকার নোটের ভাঙতি হবে? জি হবে। দোকানদার তাকে 14 টাকার নোটের খুচরা দিল। আমাদের মিরু ভাই তো নাচতে নাচতে বাসায় ফিরে গিয়ে দেখলো দোকানদার তাকে 2টা 60 টাকার নোট দিয়েছে। জেলাই স্যার, ব্যাংক হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা কোটি কোটি টাকা বিশ্বাস করে রাখতে পারছি, অথচ তারা আমাদেরকে অবিশ্বাস করে একটা কলমকে দড়ি দিয়ে বেঁধে রাখে। সত্যি গ্রেট, ওয়াও। আচ্ছা, মানি ব্যাগে ফটো থাকে কেন? যাতে টাকার গরমটা ওই ফটো দিয়ে বেরিয়ে যায়। সেদিন আমাদের তারেক ভাই 50,000 টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিল, তো সেখানের কর্মচারী হাতে টাকাগুলো নিয়ে ভালো করে দেখে বললো, ভাই আপনার টাকাগুলো তো নকল। এই শুনে আমাদের তারেক ভাই বললো, টাকা নকল হয়েছে তো কে হয়েছে? হ্যাঁ, টাকা তো যাইবো আমার অ্যাকাউন্টে। আমাদের নিপুণাপু সেদিন লটারিতে 5 কোটি টাকা পেয়েছে। কোম্পানির কর্মকর্তারা ভাবলো যে নিপুণাবুকে যদি এই খবরটা দেওয়া হয় তাহলে উনি খুশিতে মরেই যাবে। তাই চান্দু মিয়াকে দিয়ে নিপুণাবুর বাসায় পাঠানো হলো। চান্দু মিয়া গিয়ে নিপুণাবুকে বলল, ম্যাডাম আপনি যদি 5 কোটি টাকা পান তাহলে আপনি কি করবেন? এই শুনে নিপুণাবু বলল, আমি আপনার সাথে নাচতে শুরু করব, আপনাকে ভালোবাসবো, আপনাকে বিয়ে করব, শুধু তাই নয় আপনাকে ওই টাকার অর্ধেক দিয়ে দেব। এই কথা শুনে চান্দু মিয়া খুশিতে নিজেই মরে গেল। একটা 1,000 টাকার নোট আত্মহত্যা করার জন্য 24 তলার ছাদে উঠলো। এই দেখে সাংবাদিকরা জিজ্ঞেস করলো আত্মহত্যার কারণ সম্পর্কে। তখন 1,000 টাকার নোটটি বলল, আমরা 5টা 1,000 টাকার নোট একটা মানি ব্যাগে ছিলাম, কিন্তু ওই মানি ব্যাগের লোকটি এতই কৃপণ ছিল যে আমাদের 12 বছর ধরে খরচ করেনি। জি সমস্যা কি এটাই? জি না, উনি আমাদের প্রতিদিন গুনে রেখে দিত। সমস্যা কি এটাই? জি না, আমাদের প্রতিদিন 100 বার করে গুনত, আর প্রতিবার গুনার সময় হাতে থুতু লাগাত। তা বাকি 4 জন থাকতে পারলে আপনার সমস্যা কি? আরে বাকি 4 জন তো সেই থুতুর গন্ধে অনেক আগেই মারা গেছে। মোরাল অফ দ্য ইনসিডেন্ট কি? প্রতিদিন সকালবেলা এবং রাতে ঘুমানোর আগে ডাবর মেসক দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। এইবার তো হাসেন, টাকা লাগলে তো আমিই দিমু। হাসেন হাসেন হাসেন। আরে বাবা, দারুন দারুন দারুন। মানে টাকা নিয়ে স্পেশালি যে ব্যাংকে যে কলমটা বেঁধে রাখে, আমার মনে হয় না এই প্রোগ্রামের পর কলমটা বেঁধে রাখবে। জুয়েল ভাই, আনন্দে আমরা ডগমগ হয়েছি, কারণ তুমি শুরুই করেছো গান দিয়ে। ইজিলি আমাদের মনটা তুমি জয় করে নিয়েছ। তারপরে অনেকগুলো জোকস, এবং সবশেষে এমনই একটা জোক বলেছে যে কর্পোরেট হাউস তোমার উপরে খুশি হবে, এখান থেকে টাকা না দিলেও তুমি টাকা ঠিকই পেয়ে যাবে হয়তো ওদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। নিপুণ, গান খুব ভালো ছিল, গান শুনেই ভালো লাগছিল। আর যেটা হলো যে এইবারের হাসুতে স্পেশালি আসলে মেয়ে পারফর্মাররা অনেক বেশি ভালো, তো ওকে দেখে খুবই ভালো লাগছে। এবং আমার তো মনে হচ্ছে যে তুমি অবশ্যই ছেলেদেরকে কায়েত করে চলে যাবে। কিন্তু ওই টাকা শব্দটার সাথে কিছু একটা আকর্ষণ জড়িয়ে আছে সব জায়গায়, পরিবার থেকে আরম্ভ করে যত টাকা লাগবে দিবি, আপনি ভালো কথা বলেন। আসলে কিন্তু সত্যি কথা যে অর্থই অনর্থের মূল, এটাকে কিন্তু টাকাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। টাকা দিয়ে অনেক কিছু বাহাদুরি করা যায়, কিন্তু নৈতিকতা তৈরি করা যায় না, এটা মনে রাখতে হবে। ধন্যবাদ তোমাকে। লাকি, দেখলে তো টাকার কি পরিমাণ জোর। থ্যাংক ইউ লাকি। প্রেমের বাতি জ্বালাইয়া আমারে পালাইয়া গেলে যে তুই লাগে টাকা, মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার বাই ডাবর মেসওয়ার্ক সিজন 4, কো স্পন্সর মমতাজ হারবাল।
জমে গেছে তো নাকি, নাকি আবার সকালবেলা আগুনে জ্বালিয়ে সব কথা আবার শুনে ফেলবে? খুব সাবধান কমেডি কাঞ্চন। এবারে আসেন দ্বৈত একক পারফরমেন্স নিয়ে, মোহাম্মদ জহির ইকবাল নোয়াখালী এবং ফৌজুল আকবর রিফাত চট্টগ্রাম থেকে। স্যার আমরা টিকে যাব। সুপ্রিয় দর্শক, চ্যানেল আমেরিকা ঘ্যানঘ্যানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মার্সেল প্রেজেন্ট বিশেষ টক শো হজ ও বরল পাওয়ার বাই সাজু কসমেটিক্স। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে, মার মার কাট কাট, রাগের বিস্ফোরণ জাতির বিস্ফোরা, বিশিষ্ট রাগ বিশেষজ্ঞ অর্থাৎ যার উপর আমাদের সবার রাগ, জনাব বলদ চৌধুরী সাহেবকে। বর্তমান সময় নিয়ে তিনি কী ভাবছেন আজ কথা বলবো তার সাথে। স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। স্বাগত স্বাগত জানানোর গোষ্ঠী দেখলাম ইয়া, কী কাপ দিয়েছেন? কফির কাপ দিয়েছেন? কফি অথবা চা তো একটা দেন। এই কফির কাপ খালি কেন? এই স্যার আমাদের যে বাজেট সে বাজেটে আমরা কফির কাপটা ভাড়া আনতে পারছি, কফি কিনার সামর্থ্য আমাদের নাই। স্যার আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই, শুরুতে বিনোদন নিয়ে প্রশ্ন। বিনোদন বেড়েছে আর এই নিয়ে আপনাদের মতামত কী স্যার? এই বিনোদন বাড়ছে ভালোইছে। এখন শিশু পার্ক দিন রাত 24 ঘন্টা খোলা থাকে। এখন শিশু পার্কে শুধু শিশুরা যায় না, বড়রাও যায়। আর এই শিশু পার্ক খোলা রাখার কারণে যেই যেই স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস করতে 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 অতিষ্ঠ হইয়া গেছে, তাদের জন্য অসুবিধা হয়েছে। বাহ বাহ বাহ, বুঝলাম স্যার বুঝলাম। আর কেন কি বুঝলেন, আমার কথা তো এখনো শেষ হয় নাই। এই ছোট ছোট পোলা মেয়েরা এখন প্রেম করে, প্রেম করে নায়ক নায়িকা হইতে চাই। আপনার কোন নায়ক নায়িকা প্রিয়, মানে কার কার ছবি আপনার ভালো লাগে? স্যার আমার প্রিয় নায়ক সাজু খাদেম আর প্রিয় নায়িকা নিপুণ, আর তাদের অভিনীত ছবি এক মোবাইল এক চার্জার, ভিলেন হলো মাজার। উপস্থাপক আমি না আপনি? স্যার আমি। তাহলে আমি প্রশ্ন করি কেন? স্যার আমরা জানি কোথায় ছিলাম। উপস্থাপক আমি না আপনি? স্যার আমি আমি। তাহলে আপনিই তো আমার ধরাই দিবেন। ও স্যার আমরা নায়ক নায়িকা ছিলাম। হ্যাঁ, এই ছোট ছোট পোলা মাইয়েরা এখন নায়ক নায়িকা হইতে চাই, প্রেম করে। আর এই বাবা মারা যখন সেই প্রেমে বাধা দেয় তখন তারা কি বলে? তুমি বলো। বেশ করেছি প্রেম করেছি করবোই তো, বেশ করেছি প্রেম করেছি করবোই। যা বুঝলাম আপনার টক শোতে না এসে একটা নাচের অনুষ্ঠানে গেলে বহুত ভালো হইতো। এই কিছু বললেন না স্যার? বললাম অনুষ্ঠান শেষে পেমেন্টটা তাড়াতাড়ি পাবেন। তো স্যার এই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? সামাজিক যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আমাদের চিন্তা ভাবনা অনেক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ফেসবুক আপনার ফেসবুক আইডি আছে? জি স্যার আছে। আচ্ছা আচ্ছা, ফেসবুকের কথা যেহেতু আসছে ফেসবুকটা একটু চেক করে লই। হ্যাঁ, নোটিফিকেশন পাঠাইছে নিপুণ পোক ইউ এন্ড সাথে সাথে চেক ইনবক্স। দাঁড়ান দাঁড়ান, ইনবক্সে গিয়া নিপুণ কী মেসেজ পাঠাইছে একটু দেখি। কি দিন কাল আইলো, এখন নোটিফিকেশন ইনবক্স চেক করার কথা কয়। হ্যাঁ, নিপুণ মেসেজ পাঠাইছে, ডিয়ার রিপাত, তোদের স্ক্রিপ্টে বেশি বেশি কইরা আমার নাম বল, আর যদি না বলিস নাম্বার কাইটটা দিন। স্যার আমরা ফেসবুক নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ ফেসবুক, এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ফেসবুক যাতে ধনী গরিব ছোট বড় সবাই ব্যবহার করতে পারে সেই জন্য আমরা 800 টাকার মোবাইলে ফেসবুক চালু করছি। বাহ বাহ বাহ, 800 টাকার মোবাইলে ফেসবুক! আর কি কি পদক্ষেপ নিয়েছেন স্যার? আরো অনেক পদক্ষেপ নিয়েছি, শুধু 800 টাকার মোবাইলে ফেসবুক না, আমরা এখন ফেসবুক দিন রাত ফ্রি করে দিছি। ওহ কি দারুণ কি দারুণ! এতে সুবিধা হইলো, ছোট ছোট পোলা মাইয়েরা আগে সপ্তাহে একদিন ফেসবুকে আসতো, আর এখন দিন রাত 24 ঘন্টা ফেসবুকে থাকে। বাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। স্যার খাদ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা, এই খাদ্য নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? খাদ্য, খাদ্য নিয়ে আমাদের চিন্তা ভাবনা অনেক। এই খাদ্য বাংলাদেশের খাদ্য বেশি পচনশীল, আর এই পচনশীলতা রোধ করার জন্য আমরা খাদ্যে ব্যবহার করছি ফরমালিন। ফরমালিন? ইয়েস ফরমালিন। আর এই ফরমালিন আমরা তরি তরকারি মাছ মাংস শাক সবজি ফুলকপি। এই নিয়ে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার সব এই কফির ভিতর মিয়া কফি একটা কয়েকটা কফি দিতে পারেন না, আপনারা কি টক শো চালাইতেছেন আমি বুঝি না। স্যার স্যার উত্তেজিত হয়ে না, আমরা কফির ব্যবস্থা করতেছি। স্যার আমরা প্রশ্নে চলে আসি। স্যার আমরা খাদ্য নিয়ে কথা বলতেছিলাম, ফরমালিন। এই ফরমালিন,
এই ফরমালিনের আমরা এখন কোথায় ব্যবহার করি না, তরি তরকারি মাছ মাংস শাক সবজি সব কিছুতে আমরা ফরমালিন ইউজ করি। আমরা প্রিয় দেশবাসীকে বলতে চাই, প্রিয় দেশবাসী আপনারা ফরমালিন ইউজ করেন, ফ্রিজ ব্যবহার করার দরকার নাই, জিনিস তাজা থাকবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী হবে, লোডশেডিংও কমবে। বা 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 বা, কি দারুণ একটা উপদেশ দিলেন। তো স্যার দেশীয় পণ্য নিয়ে কি ভাবছেন? রাখেন মিয়া, দেশীয় পণ্য কিসের দেশীয় পণ্য, এখন হইলে আধুনিক যুগ। আমরা বাজার থেকে কাতান টাঙ্গাইল জামদানি এগুলো সব বাদ কইরা দিছি, বাজারে আনছি ফাঁকি ড্রেস কিরণমালা, সামনে আসতেছে মরণ জ্বালা। অনেক দারুণ, অনেক দারুণ। তো দেশীয় সিরিয়াল নিয়ে যদি চিন্তা ভাবনা? হ্যাঁ, দেশীয় সিরিয়াল নিয়ে চিন্তা ভাবনা আমাদের অনেক। বিদেশি সিরিয়ালে এখন আর কাউকে দেখতে হবে না, বিদেশি চ্যানেলে আপনারা চোখের কাটা তুই দেখার দরকার নাই, দেশীয় চ্যানেলে দেখুন গলার কাটা তুই। বাহ বাহ বাহ। এ স্যার, গলার কাটা বলাতে আমার একটা ঘটনা মনে পড়ছে। একবার আমি ইলিশ মাছ খাচ্ছি, হঠাৎ আমার গলায় একটা আর কাটা আটকে, তারপর 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 আমি বলি, তারপর আপনি বাঘের কাছে গেলেন, বাঘরে জিগাইলেন, বাঘ মামা আপনার গলায় যখন মাছের কাটা আটকাইছিল আপনি তখন কোথায় গেলেন? বাঘ আপনার বগের সন্ধান দিল, বগের কাছে গেলেন। এই গলায় কাটা আটকিছে আমার আর কাহিনী কয়। হে হে, আমার কথা শেষ হয়েছে, বলতে দেন কথা। তারপর আপনি শিয়ালের কাছে গেলেন, শিয়ালের কাছ থেকে গিয়ে আপনি তাল গাছের নিচে বসলেন, একটা তাল আপনার মাথায় পড়ছে, তারপর আপনি এই দেখছেন এই লোকগুলো একবার কথা শুরু করলে আর থামতে চায় না। ওই বক মানুষের গলার কাটা খুলে, আর এনারা বক 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 করতে করতে মানুষের গলার কাটা হয়ে যায়। দেখি ভদ্রলোক এখন কোথায় আছে। কুত্তা কুত্তা কুত্তা, একটি কুত্তা একটি প্রভুমুক্ত প্রাণী, আর এই কুকুর কুত্তার শুদ্ধ ইংরেজি হচ্ছে কুকুর। দেখছেন এনারা এমন লোক যে কথা বললে কোথেকে কই যায় জানে না, প্রতি 3 সেকেন্ড পর পর এনারা টপিক চেঞ্জ করে। দেখি নতুন টপিক কি। 1 2 3 টি চাঁদ, চাঁদ একটি খুব সুন্দর বস্তু, চাঁদ সবসময় আকাশে থাকে, চাঁদ আমাদের অনেক উপকার করে। ঠিক দেখছেন, এতক্ষণ ছিল জমিনে, এখন নিয়ে গেল আসমানে। আর কিছুক্ষণ অপেক্ষা করেন দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে শহর নরকে নিয়ে যাবে। সুতরাং আমরা নরকবাসী হতে চাই না, আমরা স্বর্গে যেতে চাই। তাই স্বর্গীয় শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাজু কসমেটিক ব্যবহার করবেন। ধন্যবাদ স্যার। ও স্যার, ও স্যার, প্রোগ্রাম শেষ। এই মিয়া, টক শো শেষ হয়েছে, আমার কোনো বলে নেই। ওয়াও ওয়াও ওয়াও। এক সময় আমরা এই অনুষ্ঠানগুলোকে ভাবতাম যে এগুলো এক ধরনের কল্পনা, এগুলো এক ধরনের স্যাটার, কিন্তু এগুলো একদম বাস্তব। কিন্তু এরকম একটা পারফরমেন্স আমরা রেগুলার দেখি আমাদের নতুন করে দেখার কিছু নেই, কিন্তু তোমরা আবার যেভাবে দেখালা ফ্যান্টাস্টিক জুয়েল ভাই, অসাধারণ অসাধারণ। এবং সময় মতো এরকম একটি অবিস্মরণীয় অনুষ্ঠান উপস্থাপন করার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলতে গেলে অসংখ্য জিনিস বলতে হয়, তো সেই সময় তো নেই তোমাদেরকে শুধুই ধন্যবাদ জানানো। ধন্যবাদ। খুব সুন্দর একটা টক শো ছিল। স্ক্রিপ্টে আসলে টক শোগুলো এরকমই হয়, এই টাইপেরই হয়। ও যেটা করলো যে চ্যানেল বন্ধ করে দেয় আবার অন করে, মানে খুব সুন্দর করে একটা টক শোকে জোকসের মাধ্যমে দেখালো এবং খুব দুজনের ব্যালেন্স পারফরমেন্স খুব ভালো ছিল। আজকাল আমরা দেখি যে টক শো তেতো হয়ে গেছে, এই তেতো শো দেখতে দেখতে ওদের উপস্থাপনে যে টক শো দেখলাম, সত্যি সমাজকে এই টক শোর মাধ্যমে তোমরা যেভাবে এই কৌতুক করে যেভাবে ওই সব মানুষদের চপটাঘাত করলে, চপটাঘাত করে বুঝিয়ে দিলে যে আপনারা যা বলছেন ভুল বলছেন, উল্টাপাল্টা বলছেন, মানুষকে মিথ্যে পথে চালিত করছেন, তোমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রিফাত, চমৎকার পারফরমেন্স ছিল, থ্যাংক ইউ। সত্যি কথা বলতে কি, টক শো শেষ হয়ে যায়, টেলিভিশন সেট থেকে দর্শক চলে যায়, টেলিভিশন রিমোট দিয়ে অফ করে দেয়, কিন্তু টক শোর চেয়ারে যে বক্তা বসে সে যায় না, সে চলে। ঘুম থেকে উঠে আপনি আবার ছাড়বেন, আবার কথাই বলছে সে, কেন জানা জানেন তো? কারণ চেয়ার থেকে ওঠা মাত্রই আরেকজন বসে যাবে, প্রচুর আছে কথা বলার লোক। তা আমি উঠছি না।
Marcel presents Harsho powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mamtaz Harbal. চেয়ার থেকে আমি সরিনি, চেয়ার থেকে আমাকে কেউ সরাতে পারবে না, তবে কর্তৃপক্ষ বুদ্ধি করে চেয়ারটাই সরিয়ে দিয়েছে, কিন্তু আমি সরিনি, কারণ এখন যিনি আসবেন শুধুমাত্র তার কারণে আমাকে সরে যেতে হবে, কারণ সে একজন দাপুটে পারফর্মার, ব্রিলিয়ান্ট পারফর্মার, মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম হিমু আসছেন চট্টগ্রাম থেকে। মার খাই, চাপ খাই, ধাক্কা খাই, এই করে করে জীবন হলো নাশ। হাসর মঞ্চে আমার আজকের টপিক ছোট বড় নানা রকমের বাস। তো এই বাস কি, প্রথমে বাসের সংজ্ঞাটা দিয়ে নেই, বলুন তো বাস কি? বাস হলো এমন একটা যানবাহন, যখন আপনি নিজে এটার ভিতর থাকবেন তখন সেটি খুবই আস্তে চলবে, কিন্তু বাইরে থেকে যখন এটাকে ধরার চেষ্টা করবেন তখন সেটা আগের বারের চেয়ে 3-4 গুণ বেশি জোরেই চলবে। এরকমই একটা বাসে একদিন প্রচণ্ড ভিড়, তিল ধারণের জায়গা নেই, আর একটি লোকও সেই বাসে উঠতে পারবে না। এমন সময় আমাদের সাজু ভাই সেই বাসের দরজায় দাঁড়িয়ে বলছে, আমাকে এই মুহূর্তে এই বাসে উঠতে দিতে হবে, আমি না ওঠা পর্যন্ত কোনোভাবেই এই বাস ছেড়ে যেতে পারবে না। এই শুনে বাসের যাত্রীরা তো আরও দ্বিগুণ রেগে গেল, রেগে গিয়ে বলছে, আপনি কি এমন হয়ে গেছেন যে আপনাকে না উঠতে দিলে এই বাস ছেড়ে যেতে পারবে না? এই শুনে সাজু ভাই বলল, আমি এই গাড়ির ড্রাইভার। তো সাজু ভাইয়ের এই বাস আর একটা বাস, এদের মধ্যে পার্থক্য কোথায়? সাজু ভাইয়ের বাস প প হর্ন দিয়ে ঢোকে, আর একটা বাস হর্ন ছাড়াই। একটা লোক যদি বাসে উঠার পর সিট খালি থাকা সত্ত্বেও কোনো সিটে না বসে, তাহলে আমরা কি বুঝব? ওই লোকের মাথায় সিট আছে নিশ্চিত। একটা বাসের সাথে একটা অ্যাম্বুলেন্সের বিয়ে হয়ে গেল, বাসর রাত, রোমান্টিক মুহূর্ত, এইভাবে সারা রাত পার হয়ে গেল। পরের দিন সকালে কি ঘটবে? ওই যে অ্যাম্বুলেন্স বাসটাকে নিয়ে মেডিকেল চলে যাবে। এইবার সাজু ভাইয়ের বাসে ফিরে আসি। সাজু ভাইয়ের বাসটা রাস্তা দিয়ে চলছে চলছে চলছে, হঠাৎ করে ঠুস, চাকা পাঞ্চার। কেন বলতে পারবেন? কারণ ওই বাসের একমাত্র যাত্রী ছিল আমাদের মাজার স্যার। ফ্যান্টাস্টিক। এইবার আমাদের সাজু ভাইয়ের বাসে উঠে গেল আমাদের নিপুনাপু, কারণ ওই দিন তার গাড়িটা নষ্ট ছিল। বাসে উঠার কিছুক্ষণ পরই সাজু ভাই নিপুনাপুকে বলা শুরু করছে, তোমার চোখ দুটো তো হরিণের মতো, তোমার নাকটা হুর পরীর মতো, তোমার ঠোঁটটা ডানা কাটা পরীর মতো। এই থেকে আমরা কি বুঝবো? নিপুনাপুর মাঝে আসলে মানুষের কোনো ছাপই নাই। এইবার জুয়েল ভাই, আপনিও সাজু ভাইয়ের গাড়িতে উঠে গেলেন, এবং সেই গাড়িতে একই সাথে ছিল আমার বালতি ভাইও। তো জুয়েল ভাই গাড়িতে উঠার পর কোনো সিট না পেয়ে একটা বস্তা দেখতে পেল, সেই বস্তায় বসতে গেল। তখন বালতি ভাই বলল, ভাই বস্তাটার উপর বসবেন না, আলুটা ফেটে যাবে। তখন জুয়েল ভাই বলল, ও বস্তায় আলু আছে? এই শুনে বালতি ভাই বলল, জিনা পেরে গেছে। ডিরেক্টর হাসান ভাই এবার। তো সেই দিন আমাদের ডিরেক্টর হাসান ভাই আমাকে এসে বলতেছে, হিমু 5 টাকা দে তো সাজুর বাসে করে বাড়ি ফিরবো। আমি বললাম, ভাই 5 টাকা তো ভাঙতি নাই, পকেটে 500 টাকার নোট। এই শুনে হাসান ভাই বলে, দে 500 টাকাই দে, আজকে আমি হাইটাই বাসায় চলে যাইতে পারবো। যাওয়ার আগে চার চাকায় ছুটাছুটি, দুরন্ত 12 মাস, কোটি কোটি মানুষের জীবনের গল্প হলো আমার আজকের এই বাস। ধন্যবাদ। মানে একদম এক নিঃশ্বাসে সে যেভাবে সবাইকে নিয়ে বাসে চড়িয়ে দিল। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালোভাবে করেছো, কিন্তু তোমার বুঝতে হবে যে তুমি যখন জোকস বলো তখন যদি তোমার আশেপাশের সবাইকে নিয়ে বলতে থাকো, যাকে নিয়ে বলছো সে কতখানি নিতে পারবে, তার সেলফ এস্টিম কতটুকু তোমাকে অ্যালাউ করবে, যদি সেখানে ফেল করো তাহলে দ্যাটস ইউর ফেলিওর। যেমন তুমি আমাকে নিয়ে যে জোকসটা করলো, তুমি তো তুমি, কোনো মানুষকে আমি অ্যালাউ করব না, আমাকে এইভাবে করে একটা জোকস উপহার দেবে,
অতএব তোমার নাম্বারটা ওইভাবেই হবে, সরি। নিপুণ ভালো ছিল, বাস নিয়ে আসলে আজকে সবার টপিকস ছিল এবং সেখান থেকে আসলে এত কিছু নিয়ে যে একটা টপিক নিয়ে যে এত কিছু হতে পারে সেটা আসলে তোমাদের জোকস শুনে বুঝতে পারছি এবং বাস নিয়ে তুমি যা বলেছ ইটস এক্সিলেন্ট। মজার ভাই ব্যাপার হলো যে চেনা জানার মধ্যে যে মানে সহনশীল কৌতুক বলবে আগামীতে, হ্যাঁ, এবং মানে আঘাতপ্রাপ্ত কোনো কথা যেন জোকসে না থাকে, তো তুমি পরবর্তীতে সাবধান থাকবে। তবে তোমার জোকস গণপরিবহন নিয়ে বাস নিয়ে যে জোকসগুলো তুমি বলেছ সবগুলো জোকসই ভালো হয়েছে, ধন্যবাদ তোমাকে। ওকে, গ্রেট পারফরমেন্স ছিল সবার, থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি ফলাফল আনতে। আমাদের কাছে ফলাফল চলে এসেছে, তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পুরো অনুষ্ঠানটির ভিডিও দেখতে আপনারা ভিজিট করুন www.ntvvd.com এই অ্যাড্রেসে। আজকের যিনি পর্ব সেরা হয়েছেন, আজকের যিনি পর্ব সেরা হয়েছেন তিনি হচ্ছেন আমাদের কমেডি কাঞ্চন। কংগ্রেচুলেশন কমেডি কাঞ্চন, পর্ব সেরা তোমার হাতে, তুমি কাকে চাচ্ছ? একজন হলেই হলো, বাবা খুবই মানে খুবই ডিপ্লোমেট আনসার নাকি? জুয়েল স্যারের কাছ থেকে। জুয়েল ভাই কমেডি কাঞ্চনের হাতে তুলে দেওয়া হচ্ছে মার্সেলের সৌজন্যে 5,000 টাকার গিফট ভাউচার। থ্যাংক ইউ। আজকে থ্যাংক ইউ কাঞ্চন।